নমস্কার, মই অসীম দত্ত। আপনার সকলকে নিউজ এইটিন অসম নর্থইষ্টর এই বিশেষ অনুষ্ঠান টমটমত ঘুরে রাজনীতির চকালে স্বাগতম জানাইছো। আর আহি এইবার আমি উপস্থিত হয়েছো যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত অন্যতম বিধানসভা সমষ্টি শিবসাগরত। আর শিবসাগর বিধানসভা সমষ্টির বা শিবসাগর শহরের যেহেতু মাঝভাগত উপস্থিত আছো শিবদৌলর সম্মুখত। আর আজি আমি এই অনুষ্ঠানটির জড়িয়ে প্রথমতেই শিবসাগরের যখন লোক আছে, শিবসাগর যে জনতা আছে, সেই রাইজর আমি মতামত লোবলে চেষ্টা করি। কারণ সমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের প্রাক্ষণত শিবসাগর বাসী কি কয়, কেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈর যেতৃত্ব, সেই নেতৃত্বত আসল জীপাল হয়ে পড়া এই শিবসাগর বিধানসভা সমষ্টির রাইজে এবার বিচারে নাকি পরিবর্তন, রাইজর কিবা অভাব অভিযোগ আছে নাকি পূর্বর সাংসদগুলিক লই। এইবার বিভিন্নজনে কৈছে যে খেলা হব, এইবার বিভিন্নজনে কৈছে যে এখন মহারণ হব, সেই মহারণত আসলে কোনে সে হাঁহি মারিব তাকে জানিবলৈ আমি প্রথমে উপস্থিত হয়েছো এই শিবসাগর বিধানসভা সমষ্টিত। গতি আহক পলম নকরি আমি শিবসাগরের রাইজর মাজলৈ আগবাড়ো। এগারী জ্যেষ্ঠ ব্যক্তি আছে, প্রথমে মন্তব্য লোবলে চেষ্টা করি। দাদা, প্রথমে রঙালী বিহুর শুভেচ্ছা জানাইছো। নির্বাচন আহিছে, কি হব বলে ভাবে এবার যোরহাট লোকসভা সমষ্টি? হব মানে রাইজে যে প্রার্থী ভাল দেখে তাকেতো দি পেলাই জয় করব। এবার সকলে কৈছে এবার এখন রণ হব, মহারণ হব। রণ তো বাৰু ভালে সাপে ভালে হয় বলে হয় তাকে আমি চিন্তা কামনা। এই ইয়াত আপনার পাল্লাখন কার বেশি ভারী দেন দেখি? পাল্লা তেনেকে লেগালি নয়, মানে তেনে ঘোরা নাই। বিভিন্ন লোক আছে, সাধারণ লোক আছে, সাধারণ লোকের যেহেতু আমি মতামত লৈছো। দাদা, কেনকা খবর? ভাল। ইলেকশন আহি আছে, কি হব যেন লাগছে এবার যোরহাটত? যোরহাট লোকসভা সমষ্টিটো আকর্ষণীয় যুঁজ হব এই মুহূর্তে। আসলে কই যেহেতু অসম্ভব কথা কোনজন প্রার্থী জিকিব, দুইজনে হেভিওয়েট প্রার্থী। ইতিমধ্যে শাসকীয় দলে হাই প্রোফাইল নেতাসকলক আনি ইয়াত নির্বাচনী প্রচার চলাইছে, কিন্তু কংগ্রেস দলে তেনেদরে করা নাই। কিন্তু ভিতরত যিখিনি আমি কথা বতরাখিনি দেখিছো বা এটা পরিবেশ দেখিছো, এই যুঁজখন আকর্ষণীয় হব। কিন্তু কোনে পাল্লাখন কার বেশি ভারী হব যেন লাগে এই মুহূর্তে সমান আছে। ইলেকশন আহিছে, কি হব বলে ভাবে এবার ইলেকশনের কি হব? মূল মতে যোরহাট সমষ্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতা হব, কিন্তু কোনে সেই হাঁহি মারিব সেই বিষয়ে এটাই কোয়া। এনে আপনার যে বতাহ দেখিছে, ধুমুহাজাক দেখিছে, কার ফলে বেশিকে দেখিছে? বতাহ দুইফালে দেখিছো, আমার গৌরব গগৈ ফালেও বতাহ দেখিছো, যেহেতু একজন সুবক্তা, সদনত বহুতখিনি অসমৰ সমস্যা দাঙি ধৰিছে। তদুপরি আমার বিজেপি প্রার্থী তপন গগৈর ফালেও বতাহ যথেষ্ট। শিবসাগর রাইজে এবার কি বিচারে? শিবসাগর রাইজে কি বিচারে এতিয়া নির্বাচনের পাছতহে আসলে ওলাব, তথাপিও একটা পরিবর্তন বিচারে মূল মতে। কেনকা প্রার্থী লাগে, ক্যান্ডিডেট কেনকা লাগে আপনার? ভাল লাগে আমার, সব মানে কাম মানে দেশ পারে তেনকা ভাল লাগে। ধন্যবাদ জানাইছো। আমি অলপ আগলৈ যাম, বিভিন্ন লোক যেহেতু আছে। বাইদেউ এগারী আছে, বাইদেউ কেনকা চলিছে বজার? নমস্কার, ভালে চলিছে বজার। ইলেকশন আহিছে, কি হব যেন লাগিছে এবার? এতিয়ালৈকে ধরব পৰা নাই, রাইজ আহিছে আমি তেনিয়ে যাম। এনে রাইজ কোনফালে যাব যেন আপনার সন্দেহ হয়েছে? এতিয়ালৈকে ধরব পৰা নাই কোনফালে যায়, ধরব পৰা নাই। কি কব এবার, কি হব যোরহাট? তো যদি দেখিছো দুজনতে সমানে রেলা হয়ে আছে, কিন্তু মোর বিশ্বাস সরকার যেহেতু উপরে তলে দুখন সরকারে আছে, এনেকা তপন গগৈ যাওয়া যেন লাগে, তপন গগৈ যাব যেন লাগিছে। হয়, ইলেকশন আহি আছে, এবার কি হব যেন লাগিছে যোরহাট লোকসভা? এতিয়া সেই কথাটোহে এতিয়া স্পষ্টকৈ ক'ব পৰা ভিতৰত নহয় যে, সেইটো কাৰণে তথাপিতো আৰু প্ৰাৰ্থীজন চাই পিনি আমাৰ শিৱসাগৰ সমষ্টিত যিজন উঠিছে তেখেত একচুৱেলি প্ৰকৃতাৰ্থত তেখেতৰ মানে যিখিনি চিন্তাধাৰা, যিখিনি ৰাইজৰ প্ৰতি অনুৰাগ, সেইখিনি ফালৰ পৰা তেখেত অকণমান যাব বুলি মই অনুমান এটা কৰিছোঁ। যিহেতু শিৱসাগৰ সমষ্টিটো ৰাইজৰ দলৰ যিগৰাকী প্ৰাৰ্থী অখিল গগৈৰ সমষ্টি, এনে অখিল গগৈৰ দিনত এই বিগত পাঁচটা বছৰত ইয়াত কি উন্নয়ন দেখিছে? তেনেকুৱা বহুতখিনি প্ৰকৃতাৰ্থত উন্নয়ন হৈছেনে নাই? প্ৰকৃতাৰ্থত অলপ চলপ হৈছে, একেবাৰে সম্পূৰ্ণ বুলিও ক'ব নোৱাৰি। ইমানখিনি ভিতৰত মানে আপোনাৰ কেইটামান কাম তেখেতে কৰিছে, সম্পূৰ্ণ হিচাপে তেখেতেও যিখিনি দায়িত্ব ল'ব লাগে সেইখিনি ৰাইজৰ কাৰণে কৰিব পৰা নাই। আমি আপোনাৰ ব্যক্তিগত মতামত লোৱা নাই, আমি সমূহীয় মন্তব্য লৈছোঁ। এনেই আপুনি কি দেখিছে, কেনেকুৱা হ'ব যেন দেখিছে? কামটোতো একো হোৱা নাই, শিৱসাগৰটো আমাৰ তেনেকুৱা আছিল আগত, তেনেকুৱাই পৰি আছে, একো হোৱা নাই। মানে অখিল গগৈৰ কাৰ্যকালত একো সলনি হোৱা নাই মানে? কামবোৰ চাওক, আজি বজাৰখন দেখিছে ন, ইমান বছৰ অৱস্থা নাই। আমি ইয়াত দিনটো থাকোঁ, মাজে মাজে ভাঙি মেলি পাথৰকেইটা পৰি থাকে, আজিৰ লগত একো হোৱা নাই।
রাস্তা ঘাট কিনা কিনি? রাস্তা ঘাট তো ভাল আছে, কিন্তু আপনার এই রাস্তাখন আপনার ইমান দিন মানে পড়ে আছে বনোয়া নাই। প্রথমে আমি শিবসাগর রাইজর মতামত লৈছো, গতি আহক আগুয়াই যাও আর আগলে বিভিন্ন যেহেতু লোক আছে আমি মন্তব্য সংগ্রহ করি। শিবসাগর শহরের বিভিন্ন লোকের যেহেতু আমি মন্তব্য এই মুহূর্তে আমি সংগ্রহ করে গেছো, বহু লোক আছে। আমি শিবসাগর শহরত বলে নয়, শিবসাগর শহরের অলিয়ে গলিয়ে আমি সোমাবলে চেষ্টা করছো। ইলেকশনও আহি আছে বিহুর সমানে সমানে, এবার যোরহাট লোকসভা সমষ্টিত কি হবো জানো? কি হব জান লাগিছে এটা কব নয়, দুজন প্রার্থী উলাইছে এটা কোন উলাই দেয় কব নয়। এনেই বতাজাক কার ফলে দেখিছে? বতাজাক বতাজাক তো গৌরব ফলে দেখিছে, আপনার গৌরব ফলে দেখিছে, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি কব বাইদেউ, কি হব জান লাগিছে এবার? এবার গৌরবে কি হব জান লাগিছে? কেজনমান লোক আছে আমি তেওঁলোকৰ লগত কথা পাতিম। দাদা কি খবর? বিহুর শুভেচ্ছা থাকে আপনার থাকে। ইলেকশন আহি আছে বিহুর সমানে সমানে, কি হব এবার যোরহাট? যোরহাট এবার তপন গগৈ জিকিব, তপন গগৈ জিকিলে আমার কারণে ভাল হব। কিয় কারণে মানে এটা দেখিছো মানে বহুতে মানে কয় মানে কি কয় মানে এটা অখিল গগৈ ডাঙরিয়া আছে শিবসাগর সমষ্টি হয়, আজিলেকে আমার শিবসাগর একো কিবা করা দেখা নাই আমি। তাকে এটা ভাবিছো তপন গগৈ আহিলে আমার শিবসাগর ডেভেলপ হব, তাকে আশা করো তেওঁ আহিলে ভাল হব। মানে তপন গগৈ লাগে উন্নয়ন হব লাগে। ইলেকশন আহি আছে বিহুর সমানে সমানে, যোরহাটত এবার কি হব জানা লাগিছে? যোরহাটত বিজেপি জিকিব, বিজেপি জিকিব একদম ফাইনাল ফাইনাল আপনার মতে? বিজেপি আহিব, আমি তো বিজেপি মানুহ, বিজেপি আহিব। কিয় আহিব লাগে বিজেপি? বিজেপিয়ে যিখিনি কৰি আছে বেলেগে কৰে না। এবার যোরহাট লোকসভা সমষ্টিত কি হব জানা লাগিছে ইলেকশন? ভালে হব সাকে। কোনগৰাকী প্রার্থীর ওয়েটটো বেছি জানা লাগিছে? প্রথম দিওতে প্রথম দিয়া লোকসকলের কিন্তু এক্সাইটেডটো বেছি হয়ে থাকে, তেওঁলোকে বহুত অঙ্ক বা বহুত বিবেচনা করব লাগে যে কাক ভোট দিম প্রথমটো ভোট। গতিকে আপনার কি হব জান লাগিছে এবার, কার ফলে বেছিকে অলপ হাত খন যাব জান লাগিছে, বিজেপি না কংগ্রেস? কংগ্রেস কংগ্রেস মানে পরিবর্তন লাগে নাকি? আন কেইগৰাকীমান লোকক এই মুহূর্তে লগ পাইছো, আমি যেহেতু টমটমত আহি আছো আর টমটমর চকা ঘুরি আছে, তার সমানে মানে কেইগৰাকীমান লোকক লগ পাইছো। কোন ফালে বিহু বুলি মানে পরিয়াল উলাইছে আর পুরা বিহু? হয় মা ঘরে যাব লৈছো। আর কি হব জান লাগিছে এবার? যোনজন পার্টি ভাল হব বলে ভাবিছো তেওঁকে আমি জয়যুক্ত করব লাগিব বলে। বতাজাক কার ফালে বেশি জেন দেখিছে হেতু এটা কব পড়া নাই আমি, সকলে কিন্তু পরিবর্তন বিচাৰিছে, পরিবর্তন তো হয়ে আছে, পরিবর্তন আরো হব বলে আমি আশা রাখিছো। ধন্যবাদ জ্ঞাপন করছো। আন এগৰাকী দাদা আছে, দাদা কোরপুরা? মই ইয়াতে থানামুখত ঘর। থানামুখত ঘর, এবার কি হব জান লাগিছে যোরহাট লোকসভা? যোরহাট লোকসভা অবশ্যই এটা রাইজে বিবেক সাহেব ভোট দিব, একেবারে মোদীজি হেরি তো উন্নয়ন হয়েছে নোহা নহয়, এটা রাইজে বিবেচনা করব কেনে কাক কাক ভোট দিয়ে। বহুতে কৈছে এবার পরিবর্তন লাগে, অল্প সাল সলনি লাগে, আপনার হবও পারে? হবও পারে, হবও পারে। মানে এবার বিজেপির যে জয়যাত্রা সেই জয়যাত্রাত অকমান কেড়ে লাগবেও পারে? কিছুমান সমষ্টিত হয়তো হব পারে, কিছুমান সমষ্টি নহয় প্রায়, অকল যোরহাটত বেশি কনটেস্ট হব, হাই কনটেস্ট হব, হাই কনটেস্ট তো যোরহাটত হব, হেতু হব। এগারকি মহিলা আছে বাইদেউ অকনমান ঘর ইয়াতে সাগে, কি হব যেন লাগিছে এবার যোরহাট লোকসভা সমষ্টিত কি হব? এবার বিজেপি জিকিব স্যার, খেলা হবে কি হবে না? হবে 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 জরুর হবে। এখন ঘর ঘরের ভিতর লে আমি আহিম, কি খবর? পুরা বিহু গান লাগি আছে, বিহুর বতর বিহু লাগি আছে, আজি বহাগর বিহু, আজি বহাগর বিহু, ইলেকশন আহি আছে, কি হব জান লাগিছে? ইলেকশন আহিছে আর কি কম নোয়ার, ইলেকশনের কথা এনে কার ফলে আপনি কাক বরম করিম? মই হিমন্ত বিশ্বাস, হিমন্ত বিশ্বাস বরম করিব, হিমন্ত বিশ্বাস ভাল পাইছে কি? ভাল পাও মই, বিহুর সমানে সমানে বিহুরে ফালে জ্বর আর আনফালে ইলেকশনের জ্বর। এবার যোরহাট লোকসভা কি হব জান লাগিছে? এতিয়া যোরহাট লোকসভাত মই কি হব যেন মই ভবা নাই। সাধারণ ভোটার হিসাবে আপনি কি দেখিছে, আপনার ব্যক্তিগত মন্তব্য নহয়, এগৰাকী সাধারণ ভোটার হিসাবে কি দেখিছে? হয় সঁচা কথা কবলৈ গলে ইয়াৰ লগত মোৰ ইমান জড়িত নাই, যেহেতু আমি সাংস্কৃতিক বান মানুহ, আমি সাংস্কৃতিকৰ লগত জড়িত, আৰু মই ভাবোঁ যে যিজনেই জিকক আমাৰ ৰাইজৰ কাৰণে কাম কৰিব লাগে, সেইটোৱে আমি কামনা কৰোঁ। যোনেই জিকক যিগৰাকী প্ৰাৰ্থী নহওক কিয় ৰাইজৰ বাবে কাম কৰিব লাগে। আন এগৰাকী দাদা আছে, ক'ত ঘৰ? ইয়াতে ইলেকশ্যন আহি আছে, এবাৰ কি হ'ব জানা লাগিছে? যোরহাট লোকসভাত সঠিকভাবে কবলগা যায় যা বিধানসভা আমি পিছুয়াই আছো, আর সময়ের খোঁজ দিলে ভাল হয় আমি সেটাই বিচার। মানে বিগত সময়সাত শিবসাগর সমষ্টি তেনুকা একো উন্নয়ন মানে দেখা নাই? না না, মানে বিধানসভার পিছত আমি বেশি পিছুয়াই গেছো যেন লাগিছে, কেন বিরোধতে বিরোধ চলি আছে তো, সেইটার কারণে আমি বিধানসভার পিছত বেশি পিছুয়াই যাওয়া অনুভব করছি।
ধন্যবাদ জ্ঞাপন করছো। এয়া হয়েছে সাধারণ লোকের মন্তব্য। আহক আমি আগলে যাও, আগর আর বহু লোক আছে, আমি তেওঁলোকের মন্তব্য আমি গ্রহণ করব। এই মুহূর্তে আমার টমটমত আন এগারী ব্যক্তি আছে, শিবসাগর বিধানসভা সমষ্টির এগারী লোক। আমি এবার কথা পাতবলে চেষ্টা করছো। দাদা, যেহেতু নির্বাচন পালেহি, এফালে বিহু আর তার সমানে সমানে নির্বাচন, এবার যোরহাট লোকসভা সমষ্টিত কি হব যেন লাগছে? নমস্কার, মই আমার এই ডিস্ট্রিক্টর ডেপুটি সেক্রেটারি হয় থানা কমিটি, আর মানে যোরহাট লোকসভা সমষ্টি মানে কি রাইজে যেটু মানে দেখিছে বা আমি যেটু দেখিছো চকুরে, এই যোরহাট লোকসভা সমষ্টির মানে এটা তপন গগৈ স্যার হে কৈছে, আর এই বিষয়ে মানে কি আমার রাইজে হে কৈছে, আর এই আমি এটা সরকার যে কাম করেছে, সরকার মানে কাম কাজত দেখি রাইজে যখন সরকারে ভাল কাম করে সেই সরকার মানে ফেভারতে কাম রাইজে যাব, আর মানে আশাবাদী যে রাইজে প্রত্যেক হেরিতে যে কাম করেছে সরকারে, সরকার কামর মানে নমুনা হিসাবে রাইজে যখন সরকারে ভাল কাম করেছে সেই সরকার মানে ভোট দিয়াতো মই মানে বিচার। বিজেপি সরকারে হেনে কি কাম করেছে শিবসাগর বিধানসভা সমষ্টি? বিজেপি সরকার আমার এত আপনাদের জানে যে রাইজ দলের মুখী লোক ডাঙরিয়া আছে, ইয়াতে আছে যদিও যে কাম করবেন এটালে আমি কোনো ধরনের কাম পাঁচ বছর ইমান সম্ভব জানো? পাঁচ বছর যেহেতু সম্পূর্ণ হওয়াই নাই, ইমান সম্ভব জানো? ইমান তো সম্ভব নহে এটা যদিও বিজেপি সরকার আছে, আমার ইয়াত বেলেগ সরকার যদি আছে অখিল রাইজ দল আছে যদিও, কিন্তু বিজেপি সরকারে যে করেছে মানে মানুষের ভুল দুটা পক্ষ থাকে ভাল বেয়া দুটা, কিন্তু ভাল যেখানে আমি দেখিছো রাস্তা পদূলির পর আদি যে মানে আমার উন্নত মানে কামবিল হয়েছে, বিজেপি সরকার বহুখিনি কাম আগবাড়িছে। আর রাইজর দলের প্রার্থীগী একো হাত নাই নাকি? ইয়াত রাইজর দলের প্রার্থী কোনো ধরনের সহায় আমি আজিলেকে ধরনের পোৱা নাই, আর আমার ইয়াত যদিও তখন আহিছে বা কিবা যে আমার রাইজে কিবা আবেগ মানে অনুহতে করে পেলে মানে সেই টাইমত জিকালে, কিন্তু আমি আমার লড়াখিনি যে আমার উঠি অহা প্রজন্ম যে কাম কাজের মানে হেই আছে চাকরির ক্ষেত্রে বা কিবা ক্ষেত্রে সেইবিল কোনো ধরনের সুবিধা যে পাবলে ফলের কিমান পাইছে সেটা আমি অবগত নয়, কিন্তু বিজেপি সরকার হেমন্ত বিশ্ব শর্মা স্যারে যে করেছে সেখানে বহুতখানি মানে উন্নয়নমূলক কাম করেছে বলে আমি ভাবো। আন কেবাগী এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছে, দাদা আপনার ওসরলে আছো, ইলেকশন আছে সমানে সমানে বিহু, বিহুর কথা আমি নুসুদ এটা যেহেতু নির্বাচনী বতর, এবার যোরহাট লোকসভা সমষ্টিত কি হব যেন লাগছে? এবার যোরহাট লোকসভা সমষ্টিত রাইজে বিপুল ভোটত অগৌর গগৈক জিকাব, কারণ কেলে তেখেতর যেটো পারফরমেন্স আগর যেটো বিগত লোকসভার যেখিনি তেওঁৰ কার্যকলাপ সেই গোটেইখিনি রাইজে বুঝি পাইছে, আর আমার যিজন তপন গগৈ যিজন আমার সাংসদ আছিলে আর শিবসাগর বা আমার যোরহাটের কারণে ধরনের কোনো কামও আনিব পৰা নাই, আর কোনো ধরনের ধরি সবল ভূমিকাও লব পৰা নাই, গতি তেনেকুৱা নিভকুয়া বা আমার মন মনে মনে বহি থাকা সাংসদ আমাক নালাগে, রাইজে আমার সেইটো বিচে কোনবিলাক ধরক সহায়ক বেশি হয় মানুষ মানুষের ভালটো লাগে হে সেইটাই বিচার। আপনি এই মুহূর্তে যদি কো কারপর আপনি বেশি সুবিধা পাইছে? মই এতিয়ালৈকে কারো পিনের পৰা পোৱা নাই। কারো পিনের পৰা পোৱা নাই, দাদা আপনার ওচৰত আহিছো, কি কব যোরহাট লোকসভা সমষ্টিত এবার কি হব? বর্তমান তো দেখা তেনেকুৱা লাগিছে বিরোধী ঐক্য মঞ্চ ফালৰ পৰাই ধুমুহা অলপ বেশি দেখা গৈছে, মানে প্রভাবটো এবার বেশি বেশি পৰিছে, কারণ তপন গগৈ ডাঙরিয়ার যেটো আপনার সদনের মজিয়াত নিমাতি কন্যা হয়ে বহি থাকে, গৌরব গগৈ ডাঙরিয়া অলপ হলেও মাত মাতে অসমের বিষয় লো কিবা কৰিবলৈ সদনত, সেই হিসাবত গৌরব গগৈ ডাঙরিয়া বিরোধী ঐক্য মঞ্চ ফালৰ পৰা উঠিছে যেতিয়া এবার তেওঁৰ পক্ষ তখন থিয় দিয়াটো ভাল। রাইজক কি আহ্বান জনাব? রাইজক সেই মানে বিরোধী ঐক্য মঞ্চ ফালে পক্ষতে অকমান ভোটটো দিব কারণে আহ্বান জানাইছো, মানে পরিবর্তন লাগে অলপ সাল সলনি, মানে 2014 যেটো পরিবর্তন সেটা নালাগে, তার বিরুদ্ধে পরিবর্তনটা লাগে, মানে পরিবর্তন লাগে প্রকৃতার্থ পরিবর্তন লাগে, কথার মাজত নহয় পরিবর্তন সচা অর্থত লাগে, এই লোকসকলে সেই মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে, গতি আহক আমি আগলে যাম আর বহু লোক আছে আমি তেওঁলোকৰ মতামত গ্রহণ করব। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। প্রার্থী মানে কি যোনজন আমার বাবে উপযুক্ত হব সেইজন প্রার্থী আমি সিলেক্ট করি, বর্তমান তো এতিয়া আমার তো বয়সটো হয়েছে, নাগরিকত্ব আমিও পাইছো বা 18 বছর আমারও হয়েছে, আমাকো ভোটার আইডি প্রদান করেছে, এই ফালপা ইমানখিনিয়ে কম আর যোনজন উপযুক্ত তেওঁকে ভোট মারিম বাছি কৈছে লৈ। ধন্যবাদ জ্ঞাপন করছো। এয়া হয়েছে যুবসামর মন্তব্য, তেওঁলোকে মন্তব্য করেছে যে লঙ্কা পালে
সকলো রাবণ হয়। এগারী যুবতী আছে, অকনমান বিচারিম, অকনমান বিচারিম। কোরপা সতিয়া কেনকা খবর? কেনকা ভাল? কত এনে উলাই অহা হয়েছিল নে কিবা বাজার? নাই, পরীক্ষা আছিল, এটা অকমান রাখিছো বাজারৰ কাৰণে। আচ্ছা, নির্বাচন আহি আছে, এবার কি হবো? এবার এবার শোণিতপুর লোকসভা সমষ্টিত খেলা হবে কি না হবে? হবে হবে, কিয়া না হবে? কার এই মুহূর্ত যেহেতু শিবসাগর জেলাত আমি উপস্থিত আছো, শিবসাগর বিধানসভা সমষ্টিত। গতিকে শিবসাগর বিধানসভা সমষ্টির বা শিবসাগর চহরের ই রিক্সা চালক সন্থার যেগুলো সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদকগুলো আমার সঙ্গে উপস্থিত আছে। এই যে নির্বাচন, এই নির্বাচনত চিন্তাধারাও অতিকৈ গুরুত্বপূর্ণ, গতিকে তেখেতর মন্তব্য এই মুহূর্তে লোব বিচারি। প্রথমে নিউজিটির অসন্ত শিষ্যলে স্বাগতম জানাইছো। কি কব, এফালে বিহুর বতর আর সমান্তরভাবে ইলেকশনের বতর। ধন্যবাদ, মই আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আপনাদের সাংবাদিক সংস্থার লগতে অসমৰ সকলো রাইজলৈ নববর্ষ তথা রঙালী বিহু রঙালী বিহুর আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো। কথাটা হল, যোরহাট লোকসভা সমষ্টির রাইজে এনেকা এজন প্রার্থী বিচারিব যিনি সদনত গৈ ভালকে মাত পাতিব পাৰে, রাইজের সমস্যাবোৰ উত্থাপন করব পাৰে। আর চক, বহুতে কৈছে দুজন গগৈ যুঁজ, প্রকৃত দুজন গগৈ যুঁজ নহয়, দুজন শিক্ষিত আদর্শবান ব্যক্তির যুঁজ। আর এই যুঁজত শেষ হাঁহি মারিবলে প্রত্যেকজনের কিন্তু অল্প অসুবিধা আছে, শেষ হাঁহি ইমান সহজে মারিব নোৱাৰে, কারণ যোরহাট লোকসভা সমষ্টিত বহুত কনসিয়াস ভোটার আর এডুকেটেড পার্সন আছে। আর 14টা লোকসভা সমষ্টির ভিতর মই যি দেখিছো, এবার আকর্ষণীয় যুঁজখন যোরহাটৰ লগতে কিন্তু ডিব্রুগড় লোকসভা সমষ্টিতো এবার আকর্ষিত যুঁজ হব। কিন্তু মই ভাবিছো এবার শেষ হাঁহি কোনে মারিব এই মুহূর্তে মানে কোথাও অসম্ভব। তথাপিতো যদি সচেতন ভোটার, যদি শিক্ষিত ভোটার, তেওঁলোকে কিন্তু এজন সুস্থ সবল আর উদাত্ত কণ্ঠর যে সংসদত, সংসদের মজিয়াত গৈ আমার যোরহাট লোকসভা সমষ্টির 10টা বিধানসভা সমষ্টির রাইজর অভাব অভিযোগবোৰ পূরণের কারণে মাত পাতিব পাৰে, তেনেকুৱা এজন কিন্তু সাংসদ আমার যোরহাট লোকসভা সমষ্টির রাইজে বিচারিব। এবার বহুলোকে কৈছে যে যোরহাট লোকসভা সমষ্টিত অল্প সালসলনি লাগে, পরিবর্তন লাগে। ডেফিনেট চক, পরিবর্তন লাগে। আজি আপনি এইযোর কাপড় পিন্ধিছে, সদায় পিন্ধিবলৈ মন নাযায়, কাপড় চেঞ্জ কৰিবলৈ মন যাব। বহাগ বিহুত আপনি সদায় দৈ খাই থাকিব, কিন্তু ক্রিমও খাই থাকিবলৈ মন যায়। তদ্রুপ একজন সাংসদকে যে সকলোৱে বিচাৰিব তাৰ মানে নাই, বহুতে বিচাৰিব বহুতে নিবিচাৰে, পরিবর্তন কিন্তু লাগে। পরিবর্তন যেদরে বিগত 15 বছর কংগ্রেস আসে, এটা বিজেপি আসে, বহুতো রাইজে গরিষ্ঠ অঙ্কক রাইজে কিন্তু এবার পরিবর্তন বিচারিছে আমার যোরহাট লোকসভা সমষ্টিত। শিবসাগর সমষ্টির যেহেতু শিবসাগর শহরের আপনি ই রিক্সা চালক সন্থার এগারী সম্পাদক, আপনি গাঁয়ে ভূঁয়ে অলিয়ে গুলে আপনি যায় কি দেখিছে, উন্নয়ন কি দেখিছে? এই যেহেতু শিবসাগর সমষ্টির এগারী বিধায়ক জননেতা বলে কোয়া হয় যাক অখিল গগৈ, কার্যকালত কি দেখিছে? যেহেতু 5 বছর সম্পূর্ণ হওয়াই নাই, কিন্তু এই সময়ত তেওঁৰ প্রভাব কি দেখিছে? চক, এটা কথা মই আপোনাক কওঁ, অখিল গগৈ ডাঙরিয়া যথেষ্ট রাইজর হকে উদাত্ত কণ্ঠত সদায় মাত মাতি আহিছে, উন্নয়ন করেছে। আপনি যদি এতিয়া গৈ থাকে মোৰ লগত অকণমান আগত গৈ দেখিব, যমুনাৰ পৰা গোটেই যমুনাখন গেলা আছিলে, সেই যমুনাৰ পৰা কিন্তু কিমান কোটি টকা লাখ টকা খৰচ কৰি তেখেতে ষ্ট্ৰীট লাইট দিলে, বাউণ্ডেৰী মাৰিলে, যিটো যমুনা ৰোডত মহিলাসকল গধূলি 6টা বজাত যাবলৈ দিগদাৰ আছিলে, সেই যমুনা ৰোডত কিন্তু তেওঁ লাইট মাৰিলে। আৰু ৰংঘৰ প্ৰকল্প, যদিও বিজেপি চৰকাৰ তেওঁৰ উদ্যোগতে তেওঁৰ সেইতে আজি ৰংঘৰ প্ৰকল্প মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে উদ্বোধন কৰিলে, ৰুদ্ৰসিংহ পাৰ্ক, য'ত আপোনাৰ টুৰিষ্টসকল আহি তাত জিৰাব পাৰে, ভাল ভাল মানুহ গৈ সময় পাছ কৰিব পাৰে, সেইটো তেওঁলোকে কৰিছে। অখিল গগৈ যদিও শাসকীয় দলৰ মানুহে কৈ আছে অখিল গগৈ ডাঙৰীয়াই প্ৰকৃততে কাম কৰা নহয়, নহয়, অখিল গগৈ ডাঙৰীয়াই যথেষ্ট শিৱসাগৰত কাম কৰিছে এইবুলি মই ভাবোঁ। অৰ্থাৎ এইবাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত এখন যুঁজ হ'ব, ময়া এখন ৰণ হ'ব, কিন্তু সেই ৰণত সেই হাঁহি মৰাৰ সম্পূৰ্ণ আচলতে আশ্বাস আছে বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থীগৰাকী। সম্ভৱত, কিন্তু মই আপোনাক নদী নকওঁ, কাৰণ কেলৈ চক, পৰীক্ষা মানুহে দিয়ে, ফাৰ্ষ্ট ডিভিজন যাম বুলি ক'লে থাৰ্ড ডিভিজন যায়, সেইকাৰণে আপোনাক মই নদী নকওঁ, কিন্তু সম্ভৱত হয়তো হাই খাই বৰবাবে মাৰিব পাৰে। এইগৰাকী আছিল শিৱসাগৰ চহৰৰ ই ৰিক্সা চালক সন্থাৰ সাধাৰণ সম্পাদক, আৰু তেওঁ মুকলিকৈ মন্তব্য কৰিছে আচলতে এইবাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত আচলতে হ'ব কি।
কার পক্ষত এইবার যোরহাট লোকসভা সমষ্টির রাইজে ভোট প্রদান করব, যেহেতু আমি শিবসাগরত আছো গতি শিবসাগরবাসীর মতামত এই মুহূর্তে আমি সংগ্রহ করছো। গতি আহক এবার আমি আন একটা সমষ্টিলে যাও, সেই সমষ্টিটির লোকসকলে কি মতামত আগবায়, চিন্তাধারা কি, এই নির্বাচনত কেনে প্রার্থী আশা করে, কেনে প্রার্থী বিচারে, পরিবর্তন প্রকৃতার্থ বিচারে নাকি, আমি মতামত লো বল। যেহেতু সমাগত লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের প্রাক্ষণ যেহেতু আমি অলিয়া গুলিয়ে ঘুরছো, রাজ্যের বিভিন্ন প্রান্ত আমি যেহেতু আগবাড়ি বিভিন্ন প্রান্তর লোকসকলের মতামত লো, আর এই মুহূর্তে মানে একটা পথ দেখাব বিচার, সেই পথটা হয়েছে নামটি চারিআলির কিছু মাত্র কেশো মিটারমান নিলগত থাকা একটা পথ, গোহাইগাঁওয়ের পথ, এইটা হয়েছে গোহাইগাঁওয়ের পথ। আর এই পথটা যদি মানে কও পাঁচ বছর পূর্বে যদি আমি চাও বা চারি বছর পূর্বে যদি চাও, এই গোহাইগাঁওয়ের এই পথটা কিন্তু যেনেক আছিল তার কিন্তু বিশেষ আসলে সাল সলনি হওয়া নাই। এই এটা আসলে এখন গাঁওয়ের পথত এই মুহূর্তে যেহেতু আমি উপস্থিত আছো, গোহাইগাঁওয়ের পথত উপস্থিত আছো, আর গোহাইগাঁওয়ের এই যেটা পথ এই মুহূর্তে আমি দেখাইছো কেইটামান মাত্র শিলগুটি পড়েছে, যেহেতু বিভিন্নজনে মন্তব্য করেছে যে উন্নয়ন হয়েছে, কোনোবাই কৈছে উন্নয়ন হওয়া নাই, আসলে কিমান দূর উন্নয়ন হয়েছে আমি তার এখন ছবি দেখাব বিচার, গোহাইগাঁওয়ের এই পথটির জড়িয়ে। এই পথটা যদি চাও পাঁচ বছর পূর্বে যদি আমি চাও, এই পাঁচ বছর পূর্বর আর আজির সময়সত যদি আমি মিলাই চাও, তেনেহলে বিশেষ একো সাল সলনি হওয়া নাই এই পথটুত। কারণ এই পথটো পাঁচ বছর পূর্বে যেটা আমি যদি এই পথটো এদি আহিছিল বা এই পথটোর যখন লোক বা এই স্থানীয় যখন লোক ভাল করে ভালকৈ গম পাব বা ভালকৈ জ্ঞাত যে এই পথটো পাঁচ বছর পূর্বে কি আছিল আর পাঁচ বছর পিছত কি আছে, কেইটামান মাত্র শিলগুটি পড়ে থাকা দেখিলে পাইছো পথৰ মাজৰ এটা রাস্তা, আর কেইটামান মাত্র শিলগুটিয়ে ইয়াত পেলাই দিয়া হয়েছে। ইয়াকে হয়তো বিভিন্নজনে উন্নয়ন বলে কব বিচাৰে, কিন্তু উন্নয়ন নাই হওয়া বলেও আমি এক কথা কোৱা নাই। কারণ শিবসাগর যেগুলি বিধায়ক অখিল গগৈ, সেই অখিল গগৈর নেতৃত্ব রাইজর দলের বিধায়কগুলির নেতৃত্ব কিছু উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু তার মাজত কোরবাত নহয় কোরবাত কিছু সুরুঙ্গা আছে, আর সেই সুরুঙ্গাবুরক লৈ এবার বিভিন্নজনে আসলে বিভিন্ন মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে। কোনোবাই কৈছে শিবসাগর বিধায়কগুলির সময়সাত উন্নয়ন যথেষ্ট কোনো ধরনের বিশেষ উন্নয়ন হওয়া নাই, কোনোবাই কব বিচাৰিছে যথেষ্ট উন্নয়ন হয়েছে পূর্বর সরকার দিনত, কিন্তু লক্ষণীয় হব অনাগত দিনত রাইজে কি বিচাৰে, রাইজে কি কয়, রাইজর বিভিন্ন অভাব অভিযোগ আছে, বিভিন্ন মন্তব্য আমি সংগ্রহ করছো, কিন্তু তার মাজতো দেখাইছো একটা বিশেষ পথ, আর এই পথটির জড়িয়ে আমি দেখাইছো যে উন্নয়ন আসলে কি হয়েছে। পাঁচ বছর পূর্বর সময়সার কথা এফালে উল্লেখ করছো, পাঁচ বছর পূর্বে যদি আমি চাও এই পথটি কেবল একটা আলতিয়া মাটির একটা পথ আছিল, আর সেই পাঁচ বছর পিছত এই পথটুত কেইটামান মাত্র শিলগুটি, আর সেই শিলগুটির মাজতেই সীমাবদ্ধ আছে এই পথটির উন্নয়ন। এই মুহূর্তে আমি নাজিরা সমষ্টিত আছো, নাজিরা সমষ্টির এখন গাঁও গোহাইগাঁও, গোহাইগাঁওত উপস্থিত হয়েছো, আর গোহাইগাঁওখনলৈ যেতিয়া মই আহিছিলো, এই গাঁওখনত যেতিয়া আমি সোমাই আহিছিলো, তেতিয়া দেখিবলৈ পাইছিলো এটা জরাজীর্ণ পথ। পাঁচ বছর পূর্বর সময়সতো মই এই পথটোৱেদি আহিছিলো, এই পথটোৱেদি যেতিয়া আহিছিলো তেতিয়াও দেখিছিলো এটা মাত্র আলতিয়া মাটির পলত, আলতিয়া মাটির পথ, আর সেই পথটোর এই মুহূর্তে যদি কও কিছু পরিমাণে সাল সলনি হয়েছে, সাল সলনি আছে মাত্র কেইটামান ইটা কেইটামান শিলগুটির মাজত, আর সেই শিলগুটি বা কেইটামান ইটার মাজতে সীমাবদ্ধ আছে এই পথটোর উন্নয়ন। কি কব, যেহেতু এটা জরাজীর্ণ পথ, আমি পাঁচ বছর পূর্বেও এই পথটোয়েদি আমি ভুমুকি মারিছিলো, আজিও আমি আহিছো, মোক আজি অনা প্রায় 32 বছর হল, কিন্তু রাস্তাটো মই 32 বছর একে দেখে আছো, সরকার আহিছে গৈছে, বিজেপি সরকার আহিছে, কংগ্রেস সরকার আহিছে, কিন্তু কোনোয়ে মানে আমার রাস্তাটো দেখি নাপায় নি কি নে মই একো না জানিছো, মানে আমার ধর এই রাস্তায় আমার কলেজলে লড়ি আহে, এলপি স্কুল আছে, এম ই স্কুল আছে, মানে গাঁও প্রত্যেকটু দশখান গাঁও মানে আমার এই রাস্তায় তো অহা যাওয়া করে, কিন্তু রাস্তাটো আজিলেকে মানে মাটিয়ে চপা মানে ভালকে ইটা চপা বা হেৰি অকণ পোৱা নেদেখিল শিলগুটি এটা। যোৰহাট লোকসভা সমষ্টিত এবাৰ কি হ'ব বুলি আমি ভাবিছোঁ, মানে ধৰক আমাৰ উন্নয়ন মানে কি, ধৰক আমাৰ ৰাস্তা পদূলি আমাৰ উন্নয়নবোৰ আমি আজি পাঁচ বছৰ তেওঁলোকে খালে, আমি উন্নয়ন বুলি আমাৰ গাঁওখনতে আমি দেখিছোঁ, একো উন্নয়ন বুলি আমি দেখাই নাই তো তেওঁলোকক। নাজিৰা সমষ্টিৰ বিধায়কগৰাকীক দেখিছে নাই? নাই নাই দেখা, আমি তেওঁক বাৰম্বাৰ কৈছোঁ, তেওঁ ইয়াত এবাৰ আহিছিলে, তেওঁ মানুহগৰাকীও আহিছিলে, আমি কৈছিলোঁ যে আমাৰ ৰাস্তাটো আপুনি চাই যাওক, কিন্তু চালে বাৰু, কিন্তু চাই আমাৰ মানে মাটিয়ে চপা নিদিলে বা সঁচা অৰ্থত পৰিৱৰ্তন এবাৰ বিচাৰে নাই নাই বিচাৰেতো, চবেই বিচাৰে পৰিৱৰ্তন হোৱাটো বিচাৰোঁ, আমি এইটো আমাৰ ৰাইজ আমাৰ নিজৰ স্বাৰ্থ নহয়, ৰাজহ স্বাৰ্থ কাৰণে আমাৰতো এইটো লাগে ৰাস্তাটো। নামটি চাৰিআলিত আমি এই মুহূৰ্তত আছোঁ, এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তি আছে, কি ক'ব, নিৰ্বাচন আহি আছে এইবাৰ কি হ'ব বুলি ভাবে নাজিৰা সমষ্টিৰ পৰা? নাজিৰা সমষ্টিৰ পৰা আমি এতিয়া মই এজন উপযুক্ত প্ৰাৰ্থীক ভোট দিম বুলি মই ঠিয়াং কৰিছোঁ, যিহেতু আজি আগৰ মুহূৰ্তত গত বছৰ আমি বহুত এনেকৈ যাতাকে দিলোঁ ভোট দিলে, কিন্তু আমাৰ আমি কৰ্মফল একো নাপালোঁ, আৰু এইবাৰ তাকে চাই এজন শিক্ষিত বা উপযুক্ত
পার্টিক মানে ভোট দিম সেইজন যি পার্টিয়ে নহোক কংগ্রেস হোক বিজেপি হোক আপ হোক সেই কোনো হেৰি নাই মই ভাবিছো যে উপযুক্ত পার্টি মানে আপনি বিচারিছে পরিবর্তন লাগে পরিবর্তন লাগবে এটা মানুষ যে অবস্থা হয়েছে আমার চিন্তা দোকানবিলাকতো অবস্থাই নাই আন এগারী সাধারণ লোক আছে মতামত লোবলে এইবার চেষ্টা করি দাদা ইলেকশন আহি আছে সমানে বিহু কেনেকা ইলেকশনের এবার বতাহ কেনেকা দেখিছে যোরহাট লোকসভা চক এই যেটু মানে বর্তমান যখন সরকার সরকারখনের যেটু মানে জ্বলাকলা দেখিছে আপনাদের হলে ধর তেলের সামগ্রী লই পেলায় আপনার খাদ্য সামগ্রী তেল পেট্রোলের লিটার আগত আসলে 80 টাকা প্লাস 70 টাকা এটা করলে 100 খরচ করলে গতি মূল্যবৃদ্ধি আজি 500 টাকাটা নি পেলায় আপনি বজার করে যাব একদম মানে কি আগত আর ধর মিঠাতেলের মূল্য আসলে 60 টাকা এটা ধর 120 টাকা 130 টাকা 150 টাকা করলে গতি মানে নাভাবো যে এইবিল বিজেপি অকান সংকটত পড়ব কংগ্রেস এটা যেটা দেখি গৌরব গগৈকে সাপোর্ট করে থাকাই দেখি সকলকে এবার কি হব পারে যোরহাট লোকসভা সমষ্টি যোরহাট লোকসভা সমষ্টির বর্তমান আমার দেখা মতে তো ইয়াত গৌরব গগৈ বহুতখিনি আগবাড়ি থাকা দেখা গেছে যোরহাট লোকসভা সমষ্টির রাইজে এবার গৌরব গগৈক বিচারিছে গৌরব গগৈ অর্থাৎ যিগৰাকী কংগ্রেস মহাজোট সেই কংগ্রেস মহাজোটর যিগৰাকী প্রার্থী গৌরব গগৈ গৌরব গগৈ প্রসঙ্গ উল্লেখ করেছে যিমান পরিবর্তন হব লাগিছিল নাজিরা সমষ্টিত সিমানো পরিবর্তন হওয়া নাই তেনেদরে মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে আমি বিভিন্ন প্রান্তর মন্তব্য বিভিন্ন প্রান্তর লোকের মন্তব্য যেহেতু গ্রহণ করছো শিবসাগর সমষ্টি তারপর নাজিরা সমষ্টির এই সকল লোকের সেই মন্তব্য আমি এই মুহূর্তে গ্রহণ করছো আহক এবার আমি আন একটা সমষ্টিলে যাও সেই সমষ্টির লোকসকলে কি কয় এবার মতামত লোক